কি অভিযোগটা? আমি একজন পেইন ফিজিশিয়ান, ডাক্তার শুভজিৎ রায়। আমি হসপিস ইন্ডিয়া নামক একটা হসপিস তৈরি করার প্রকল্প নিয়ে এখানে একটা জমি কিনি গড়িয়ার পাঁচকোতায়। সেই জমিটাতে আমার হসপিস ইন্ডিয়ার যখন শিলান্যাস সামনের 8ই ডিসেম্বর শুভাশিস চক্রবর্তী মহাশয়, মাননীয় এমপি, উনি উদ্বোধন করবেন, এরকম জায়গাতে দাঁড়িয়ে আমরা হঠাৎ দেখতে পাই আমাদের জমিটার গেটটাকে ডিমোলিশ করে দেওয়া হয় এবং থ্রেড করা হয়, টাকা চাওয়া হয়, হুমকি দেওয়া হয় এবং আমাদের জমির মধ্যে একটা বোর্ড টাঙিয়ে দেওয়া হয় যেটা কি না জমি বিক্রির নোটিশ। এটাকে আমরা থানায় জানাই এবং লোকাল কাউন্সিলরকেও জানাই, কিন্তু লোকাল কাউন্সিলর কোনো সদর্থক উদ্যোগ নেন না। বরুণ মণ্ডল নামক একজন জমি মাফিয়া যে আমাকে এই জমিটার বিক্রি করার মধ্যে দালালি করেছিল, তো তারা আমাকে বারেবারে থ্রেট করে যাচ্ছে জমিটা বিক্রি করে দেওয়ার জন্যে। এরকম পরিস্থিতিতে যখন পাঁচিলও ভেঙে দেয়, তারপরে আমরা থানার কাছে যাই, থানা এফআইআর নেয়, আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠিও পাঠিয়েছি। আমি ভীষণভাবে উদ্বিগ্ন যে আমাদের এই শুভ কাজটা আমরা আদৌ করতে পারবো কিনা। নরেন্দ্রপুর থানা, আমাদের নিউলি মেড নরেন্দ্রপুর থানা, আমি চাইছি যাতে সুষ্ঠুভাবে এখানে একটা হসপিস করতে পারি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই আবেদনই করেছি। এই ভীষণ আতঙ্কে, যে আতঙ্ক আমি এক্সপ্রেস করতে পারছি না। নেতৃত্ব যেহেতু আছে, ওপরতলার নেতৃত্ব এবং লোকাল কাউন্সিলের তো সব ডিসাইডিং ফ্যাক্টর নয়, ওপরতলার নেতৃত্ব আছেন সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার আবেদন পৌঁছে গেছে, ফলে আশা করছি মানে এটা করতে পারবো। পাঁচ কাঠা মোরলি মানে মোরলেস সুজিৎ রায়, আমি পেইন ফিজিশিয়ান।